রাজীবায়াতলোচনম ধৃত জটাজুটেন সংশোভিতম সীতালক্ষণম সংযুতম পথিগতং শ্রীরামচন্দ্রং ভজে। জয় জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী, জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী, দশরথ সুত ভগবান সত্তমে বনচারী, জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী। গটিতে বাকল শিরে জটা জাল তব কটিতে বাকল শিরে জটা জাল, লম্বিত বাহু বক্ষ বিশাল কটিতে বাকল শিরে জটা জাল, লম্বিত বাহু বক্ষ বিশাল করুণাপূর্ণ নয়ন যুগল, করুণাপূর্ণ নয়ন যুগল অপরূপ রূপ মাধুরী, জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী, সুন্দর ধনুধারী। রাজাধিরাজ তুমি হয়ে বনচারী, বনে বনে ভ্রম কেন হয়ে ভিখারী, রাজাধিরাজ তুমি হয়ে বনচারী, বনে বনে ভ্রম কেন হয়ে ভিখারী, জনম জনম ধরি বসে আছি ধনুধারী, জনম জনম ধরি বসে আছি ধনুধারী, রূপ দরস ভিখারী তোমার রূপ দরস ভিখারী, জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী, জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনুধারী, সুন্দর ধনুধারী, সুন্দর। এই রামায়ণী কথা পুরাতন, কিন্তু যখন এর পুনরাবৃত্তি হয় তা পঠনে শ্রবণে ও কীর্তনে আনন্দে ভরে ওঠে মন, অন্তর্মরূপ প্লাবিত হয় ভক্তির তরঙ্গে, একাগ্রতা একাগ্রতা আপনিই আসে। অরণ্য কাণ্ডে লিপিবদ্ধ পম্পা সরোবর তীরে মাতঙ্গ ঋষির আশ্রম, পাশেই ঋষিপল্লী মাতঙ্গ ধ্যান সিদ্ধ, তিনি ধ্যানের দ্বারা জেনেছেন ভগবান শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণ সহ একদিন বনবাসীর বেশে এই আশ্রমেই এসে পদার্পণ করবেন, তাই তিনি ও অন্যান্য ঋষিগণ সকাল দুপুর সন্ধ্যায় ওই শ্রীরামের জয়গানে আনন্দমুখ, এই তাদের ভজন। আজ মধ্যাহ্নে করতালির তালে তালে সেই রাম নাম উদ্ধ্বনিত হয় ঋষিগণের কণ্ঠে। পিসিতাসন বলিতা বধ জগদানন্দ রাম, কুশি কাট মজমক রক্ষণ চরিতাম ভূত রাম, কুশি কাট মজমক রক্ষণ চরিতাম ভূত রাম, ধনী গৌতম গৃহিণী সাজ দঘমোচন রাম, মুনি মণ্ডল বহুমানিত পদ পাবন রাম, মুনি মণ্ডল বহুমানিত পদ পাবন রাম, সর শাসন সুর শাসন লঘু ভঞ্জন রাম,
নর নির্জন জন রঞ্জন সীতাপতি রাম, নর নির্জন জন রঞ্জন সীতাপতি রাম, কুসুমায়ুগ তনু সুন্দর কুসুমায়ুগ তনু সুন্দর কমলা নন রাম, বহুমানিত ভৃগু সম্ভব মদমর ধন রাম, বহুমানিত ভৃগু সম্ভব মদমর ধন রাম, করুণারস করুণালয়ন বৎসল রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম, ষোড়শ বর্ষীয়া যুবতী, মুখে তার মৃদু হাসি, চোখে তার স্নিগ্ধ পলক, মলিন বসনে অঙ্গ আচ্ছাদিত, তবু তাহার রূপ জ্যোতি বনমাঝে আলোক ছড়ায়, কিন্তু কে সেই রমণী যারা পুরাতনী সমাজের ঘৃণিতা লাঞ্ছিতা অবহেলিতা অস্পৃশ্যা চণ্ডাল জাতি, এ তাদেরই একজন, নাম সবরী, শুকনো কাঠের বোঝা মাথায় নিয়ে ঋষিপল্লীর পাশ দিয়ে চলেছেন নগরে বিক্রয়ের তরে, এই তার জীবিকা, সহসা তার কর্ণে ভেসে এলো সুমধুর রাম নামধ্বনি, দাঁড়ালো সবরী, ভাবল এ কি রাম রাম, বা কি মধুর নাম গো, আমি তো এমন নাম কখনো শুনিনি, একটু শুনি, করুণারস করুণালয় নত বৎসল রাম, শরণং তব চরণং ভব হরণং মম 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 রাম। দিনমণি চলে গিয়েছেন অস্তাচলে, রাত ঘনীভূত অন্ধকার হল, ঋষিগণ ভোজনাদি সমাধা করে শয়ন কক্ষে নিদ্রিত, সবরী তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের বোঝা মাথায় নিয়ে রাম নামে সে আত্মহারা, সহসা চমকিতা হয়ে বলল একি একি রাত্রি হয়ে গেছে, যা আমি তো বুঝতে পারিনি, ওই নামটা শুনতে শুনতে আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম, না না রাত্রিতে আর যাব না, বনপথে বিপদ হতে পারে, এইখানে এই ঋষিদের আশ্রমের পাশেই বসে থাকি, সকালবেলা চলে যাব, কাষ্ঠগুলো তো নগরে বিক্রয় করতে হবে। ঋষিদের লক্ষ্যের অন্তরালে কাঠের বোঝাটি ফেলে তাতেই হেলান দিয়ে বসল সবরী, বলল মরি মরি রাম রাম, কি সুন্দর নাম গো, এমন নাম তো কখনো শুনিনি, কিন্তু কিন্তু কে সেই রাম। কে সেই রাম কোথাকার রাম, কোথায় তাহার ধাম গো, আহা কে সেই রাম কোথাকার রাম, কোথায় তাহার ধাম, সেই রাম গো কে বা সেই রাম গো, কোন পথে যেতে হবে তার বাড়ি যেতে হলে, কে বা মরে বলে দেবে কে বা সেই রাম। মরি মরি কি সুন্দর নাম, বারে বারে শুনলেও সাথ মেটে না, ¶¶
রাম নামিতি যাহা হে মন মধুর রূপটি কে মনতা রূপটি কে মনতা রাম নামিতি যাহা হে মন মধুর রূপটি কে মনতা সে রূপ হেরিতে আকুলিত প্রাণ সে রূপ হেরিতে আকুলিত প্রাণ ধৈর্য ধরি নায়া নামটি যাহার হে মন মধুর রূপটি কে মনতা যদি থাকে রাম কোন দূর দেশে আমি খুঁজে খুঁজে যাব সেই দেশে যদি থাকে রাম কোন দূর দেশে আমি খুঁজে খুঁজে যাব সেই দুটি নয়ন ভরিয়া রূপটি হেরিয়া নয়ন ভরিয়া রূপটি হেরিয়া লুটাব চরণে তা নামটি যাহার হে মন মধুর রূপটি কে মনতা রূপটি কে চণ্ডালিনী বলে যদি করে ঘৃণা কাছেও যাব না চরণ ছোব না চণ্ডালিনী বলে যদি করে ঘৃণা তার কাছেও যাব না চরণ ছোব না শুধু দূরে দাঁড়াই ঝরাব সুধা নামটি যাহা হে মন মধুর রূপটি কে মনতা রূপটি কে মনতা নিশি হলো অবসান, সবরই চলে যাবে বলেই কাঠের বোঝা মাথায় তুলছে। ঠিক সেই সময় ঋষিগণের কণ্ঠ নির্গলিত হয়ে ভেসে আসে ভোরের ভজন। মুনিজন মনোহার সুন্দর
রাম যোগী জন চিত চারি নয়নাভিরাম হে মুনি জন মনোহর মরি মরি আবার সেই রাম নাম ভোরের বেলায় কি সুন্দর শোনা যায় না সামনে অত বড় দিন আছে যাবোক্ষণ একটু শুনি শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালাত্মক পরমেশ্বর রাম শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালাত্মক পরমেশ্বর রাম শেষ তল্প সুখ নিদ্রিত রাম শেষ তল্প সুখ নিদ্রিত রাম ব্রহ্মাত্মার প্রার্থিত রাম ব্রহ্মাত্মার প্রার্থিত রাম চন্দ্র কিরণ কুল মন্ডন রাম শ্রীম দশরথ নন্দন রাম শ্রীম দশরথ নন্দন রাম কৌশল্যা সুখবর্ধন রাম কৌশল্যা সুখবর্ধন রাম বিশ্বামিত্র প্রিয় ধন রাম বিশ্বামিত্র প্রিয় ধন রাম গৌতম মুনি সঙ্গ পূজিত রাম শ্রীমদ অহল্লা উদ্ধার করাম শ্রীমদ অহল্লা উদ্ধার করাম শ্রীমদ অহল্লা উদ্ধার করাম শ্রীমদ অহল্লা উদ্ধার করাম সেদিনও সারাদিন কেটে গেল, সবারই যাওয়া হলো না। এমনিভাবে দিনের পর দিন রাম নাম শুনতে শুনতে হয়ে গেল সে আত্মহারা, ভুলে গেল আত্মীয় স্বজন, হারিয়ে গেল নিজেকে। সর্বক্ষণ ভাবে কে সেই রাম যার নাম এত সুন্দর, সেই রাম আরও কত সুন্দর, একবার কি দেখতে পাবো না তাকে? কিন্তু তার বাড়ি কোথায় তা তো জানা নাই, কোন পথে যেতে হয় তাও তো জানি না। আচ্ছা, ওই যে ঋষিগণ তার নাম গাইছে, এরা কি তাকে দেখেছে? তার বাড়ি কোথায় তাও তো নিশ্চয়ই জানেন। এদের যদি জিজ্ঞাসা করি এরা কি বলে দেবে? না 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 না, আমি নিচু জাতি, কাছে গেলে যদি অভিশাপ দিয়ে দেয়। তাই সাহস হলো না, সামনে গিয়ে জিজ্ঞাসা করবে। মনে সিদ্ধান্ত নিলেন, তারা রাত্রিকালে যে পথে চলাফেরা করেন সেই পথ পরিষ্কার করবেন। এমনিভাবে কিছুদিন করার পর যখন তারা খুশি হবেন তখন দূরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন রামের বাড়ি কোথা। হিয়াই জাগি যার রামের নীল তনুরু, হিয়াই জাগি যার কি করিতে পারে বলো, কি করিতে পারে বলো সমনতা রামের নীল তনুরু, হিয়াই জাগে যার ডাকে যে জন রাম বলে, তার বিপদ নাই কোন কালে, রাখেন তারে চরণ তলে রাম গুণময়, রাখেন তারে চরণ তলে রাম গুণময়, নীল তনুরু হিয়াই জাগি যার রামের নীল তনুরু, বৃক্ষ হইতে শাখা কিছু আনিল ভাঙিয়া, লতা দিয়ে বাঁধে ঝাঁটা যতন করিয়া রামের নীল তনুরু, হিয়াই জাগে যা
সেই ঝাঁটায় রাত্রি কালে পথ ঝাঁট দেয়, গুন গুন স্বরে সবরি রাম গুন গা, হিয়াই জাগে যার রামের মিলত নূর, হিয়াই জাগে যার। কি করিতে পারে মন তাহার রামের মিলত নূর, হিয়াই জাগে যার রামের মিলত নূর, হিয়াই জাগে যার। এইভাবে কিছুদিন পথ ঝাঁট দেওয়ার পর দেখা গেল একদিন ঋষিগণ পরস্পরে কয়, আমাদের এই পথ কে বা ঝাঁট দেয়, আগে তো হতো না, আগে তো হতো না এ পথ পরিষ্কার ভাই, আগে তো হতো না এ পথ পরিষ্কার ভাই, আনন্দ জাগিত না এ পথ পরিষ্কার ভাই, আগে তো হতো না, আগে তো হতো না, আগে তো হতো না এ পথ পরিষ্কার ভাই, আগে তো হতো না। আচ্ছা ভায়া, আমাদের মধ্যে কেউ কি এখন এই পথ পরিষ্কার টরিষ্কার করো নাকি? কেমন বিবিধ শুষ্ক পত্র আবর্জনা সব পরিষ্কার হয়ে থাকে। ওই না তো, আমরা তো কেউ পরিষ্কার করি না। তাহলে এই কাজ কে করে? কে আবার করবে, আমরা ঋষি মুনি দেবতাদেরও বাসনা জাগে আমাদের সেবা করতে। হাজার হোক দেবতা তো তাই দিনের বেলায় আসে না, রাতের বেলায় আসে ঝাঁট দিয়ে যান। আরে দূর ভায়া, দেবতাদের খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের পথ ঝাঁট দেবে। হ্যাঁ কথাটা অবশ্য যথার্থ বলেছ, কিন্তু যে কেউ তো একজনে ঝাঁট দেয়, না দিলে পরিষ্কার থাকে কেমন করে? আচ্ছা ভায়া, এক কাজ করলে হতো না? কি কাজ ভায়া? আরে এই যে আমরা এই কয়েকজন যুবক ঋষি রাত্রে ঘুমাবো না, জেগে পাহারা দেব, ঠিক ধরে ফেলব কে বা কারা ঝাঁট দেয়। কথাটা অবশ্য মন্দ বলনি, বেশ 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 তাহাই করলে হয়। কেমন এইটাই এইটাই সিদ্ধান্ত রইল, কেমন? রাত্রি দ্বিতীয় প্রহর, ঋষিগণ ভোজনাদি সমাধা করে শয়নকক্ষে নিদ্রিত হলেন। ঠিক সেই সময় কয়েকজন যুবক ঋষি, যাদের মধ্যে এখনো ঋষিত্ব আসেনি, তারা ঝোপের অন্তরালে পাহারায় রইলেন। আর সবরি সবরি প্রতিদিনের মতো আজও ঝাঁটাটি হাতে নিয়ে ঝপাত ঝপাত ঝাঁটার তালে তালে গুনগুন স্বরে গাইছেন রাম গুণগান। কনকাম্বর কমলা সন জনকা ঘিল ধাম, সনকা দ্বিজ মুনি মানস সদন গত ভূম, কনকাম্বর কমলা সন জনকা ঘিল ধাম, সনকা দ্বিজ মুনি মানস সদন গত ভূম, শরণাগত সুরনায়ক চিরকামী তো প্রাণ, শরণং তব চরণং ভব হরণং মম রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম। এ এ ভায়া, ঘিরে ফেলেছি ঘিরে ফেলেছি, হে তোমরা সব বেরিয়ে এসো, একে 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 ঘিরে দাঁড়াও। এই বেটি, এই বেটি আমাদের পথ ঝাঁট দেয়। এই বেটি কে তুই, কে তুই? সবরীর মস্তক নত, ভয়ে থরথর করে কাঁপছেন, ঝাঁটাটি হাত হতে মাটিতে পড়ে গিয়েছে। বলছেন, এই বেটি, এই বেটি, আমি আমি করছিস কেন? স্পষ্ট করে বল, কি নাম তোর? বাবা বাবা, আমার নাম সবরী। সবরী কি জাত তোর?
বাবা, আমি আমি চণ্ডালিনী। চণ্ডালিনী? এ ভায়া, সরে এসো সরে এসো, ছোঁয়া লাগে না যেন। তাই তো কদিন হতে কি যেন একটা ছোঁয়া লেগেছে মনে হচ্ছিল। এই বেটি চণ্ডালিনী এসে যে গোটা ঋষিপল্লীর বাতাসটাকে অশুদ্ধ করে দিয়েছে তা তো বুঝতে পারিনি। এই বেটি, দূর হ দূর হ দূর হ এখান থেকে। বেটি অস্পৃশ্যা চণ্ডালিনী, খবরদার, এ পল্লীতে আর আসবি না। বেটি নিচু জাতি, সে কিনা এই ঋষিদের পথ ঝাঁক দেবে। স্পর্ধা দেখো, দূর হয়ে যা, দূর হয়ে যা। আরে ভায়া, ওকে ছাড়ছো কেন? ও আবার এসে আমাদের শান্তি ভঙ্গ করবে, তার চাইতে ওকে মেরে ফেলো। সেই ঠিক কথা, মার মার বেটিকে, মার মার মার। উচ্চৈঃস্বরে কহে ঋষিগণ, সবরি রঙ্গে পাথর ছুড়িছে তখন। পাথর খণ্ড কপালে তার আঘাত করিল, অমনি কপাল ফেটে রুধিরই ঝরিয়া আসিল। মধ্যরাতে কোলাহল করে ঋষিগণ, মাতঙ্গ ঋষির নিদ্রা ভাগিল তখন। ব্যস্ত হয়ে ঋষিবর আইল বাহিরে, দেখে একাধার ঋষিগণ মার মার করে। একি, তোমরা এখানে এইভাবে রাত দুপুর বেলা চিৎকার করছো কেন? গুরুদেব, আপনি এসেছেন, ভালোই হয়েছে। দেখুন, এই বেটি চণ্ডালিনী এসে আমাদের পথ ঝাড় দিত, এই এসে আমাদের ঋষিপল্লীর বাতাসটাকে অশুদ্ধ করে দিয়েছে। তাই কদিন হতে কি যেন একটা ছোঁয়া লেগেছে মনে হচ্ছিল। কি বললে, চণ্ডালিনী ঝাড় দেয়? তাতে কি হয়েছে? এগুলো তো ওদেরই কাজ। বা তাতে আমাদের ছোঁয়া লাগবে না। কেমন করে? আরে বাবা, ও পথ ঝাড় দিয়ে দিয়ে সেই পথে চলে চলে যায়, পায়ের ধুলোগুলো তো পড়েই থাকে, সেগুলো আমাদের মারিয়ে মারিয়ে যেতে হয়, তাতে ওর ছোঁয়া আমাদের লাগবে না। আচ্ছা, তোমরা দাঁড়াও, তোমরা স্থির হও, আমি ওকে জিজ্ঞাসা করছি। এগিয়ে এলেন মাতঙ্গ ঋষি, এসে দেখলেন কপাল ফেটে রক্ত ছুটছে। আরো আরো কাছে এগিয়ে এলেন, এসে দেখলেন কুসুম কমলা ভয়ে থর থর কাঁপিছে, স্বভাব সরলা কুসুম কমলা ভয়ে থর থর কাঁপিছে। সবরি তখন কইছে, দোষ করেছি না জেনে কত দোষ করেছি, ক্ষমা কর চরণ ধরি, না জেনে কত দোষ করেছি। কোনো ভয় নেই মা, কথা বল, তুই আমাদের পথ ঝাঁট দিস কেন? কি তোর উদ্দেশ্য? বাবা, একদিন আমি কাঠের বোঝা মাথায় নিয়ে এই পথ দিয়ে বিক্রয়োত্তরে গিয়েছিলাম, আপনারা রাম নাম গাইছেন শুনে খুব ভালো লাগলো, তাই কোথাও না গিয়ে এখানে বসে বসে রোজ নাম শুনি। ভাবলাম নাম যার এত সুন্দর, সেই রাম আরো কত সুন্দর, তাই রামকে দেখবার বড় ইচ্ছা হলো। কিন্তু রামের বাড়ি কোথায় তা তো আমি জানি না, আর কোন পথে যেতে হয় তাও তো জানি না, আর আপনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব সে সাহসও হলো না, তাই
আপনাদের পথ ঝাঁট দিতাম। যখন আপনারা খুশি হবেন তখন দূরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করব রামের বাড়ি কোথায়। কিন্তু আমি বুঝতে পারিনি বাবা যে আপনাদের পথ ঝাঁট দিয়েতেও আমার অধিকার নেই। আমায় ক্ষমা করুন, আমি আমি অন্যায় করেছি। আর কখনো আসবো না, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। দাঁড়া মা, দাঁড়া। এই রাম নামটা শুনতে তোর খুব ভালো লাগে নয়? হ্যাঁ বাবা, ওই নামটা শুনতে শুনতে আমি যেন কেমন হয়ে যাই। তুই রামকে দেখবি মা? হ্যাঁ, আমি আমি কি রামকে দেখতে পাবো? নিশ্চয়ই, তোর মতো জন যারা তারাই তো তাকে দেখতে পায়। আর যারা এঁচড়ে পাকা, শুধু বাহ্যিক আচার বিচার নিয়ে আছে, ভেতরটা ফোঁকড়া, তারা দেখতে পায় না। এখন রামকে যদি দেখবি আমার সঙ্গে চলে আয়। গুরুদেব, এ আপনি কি করলেন? এই রাতের বেলায় একটা ছোট দাঁতকে স্পর্শ করে অপবিত্র হলেন? শুনুন, এতে আপনাকে প্রায়শ্চিত্র করে পবিত্র হতে হবে। প্রায়শ্চিত্ত এই তো আমার হল। আমি জ্ঞানে তো কোনো পাপ করিনি, যদিও অজ্ঞানে কোনো পাপ করে থাকি, সে পাপের প্রায়শ্চিত্ত হলো এই শবরীকে স্পর্শ করে। আপনি ওকে কোথায় নিয়ে যাবেন? আশ্রমে নিয়ে যাব, একে আমি রাম মন্ত্রে দীক্ষা দেব। ইস, মাথাটা আপনার খারাপ হয়ে গেল বুঝি? একটা অস্পৃশ্যা চণ্ডালিনী, তাকে আশ্রমে নিয়ে যাবেন? তাহলে শুনুন, আপনার সঙ্গে ওঠা বসা নাম করা সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনাকে আমরা এক ঘরে করব, তাতে ক্ষতি নেই। এই চণ্ডালিনীকে যদি আশ্রমে নিয়ে যাই তোমরা আমার প্রতি রুষ্ট হবে, আর না নিয়ে গেলে স্বয়ং রামচন্দ্র আমার প্রতি রুষ্ট হবেন। তা তোমরা আমার প্রতি রুষ্ট হলে আমার কিচ্ছু আসে যায় না, যেন রামচন্দ্র আমার প্রতি রুষ্ট না হয়। আয় মা শবরী, আমার সঙ্গে চলে আয়। দেখ 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 ভায়া, কাণ্ডটা একবার দেখ। বুড়ো বয়সে ভীমরতি একটা অস্পৃশ্যা চণ্ডালিনীর রূপে মুগ্ধ হয়ে নিয়ে গেল আশ্রমে। থাক থাক ও মহাপাপী এক ঘরে হয়ে। বাহ, চমৎকার নীতি! এই নীতি কি ত্রেতা যুগেও ছিল? এই যে হাঁড়ি মুচি ডোম চণ্ডাল, এরা নিকৃষ্ট জাতি, এদের ছায়া স্পর্শে অঙ্গ স্পর্শে পাপ হয়, এদের পাক করা অন্ন ভক্ষণ করলে সেই জাতিভুক্ত হয়ে যেতে হয়। এই নীতি প্রতিষ্ঠা কে করেছেন? ভগবান? কই না তো, তাকে যে ডাকি তারই কাছে ছুটে যান, তার অন্তরের বস্তু ভয় মিশ্রিত ভালোবাসা নিতে, তার নিজেরই তো কোনো জাত নেই। ভগবানের জাত যদি নাই মোদের কেন জাতের বালা, ভগবানের জাত যদি নাই মোদের কেন জাতের বালা, ভগবানের জাত যদি নাই। আয়না রে সব শ্রীরাম বলে, আয়না রে সব শ্রীরাম বলে, একই স্রোতে ভেসে যায়। ভগবানের জাত যদি নাই মোদের কেন জাতের বালা, ভগবানের জাত যদি নাই। ব্রাহ্মণ চণ্ডাল যথা, ব্রাহ্মণ চণ্ডাল যথা, একই সূত্রে সবাই গাথা, ব্রাহ্মণ চণ্ডাল যথা, একই সূত্রে সবাই গাথা। সূত্র হলেন শ্রীরামচন্দ্র, সূত্র হলেন শ্রীরামচন্দ্র, তারে ধরে দুলছি সবাই। ভগবানের জাত যদি নাই মোদের কেন জাতের বালা, যে
হৃদয় জাতের অহংকারী চিরই জাতের অহংকারী তার পানি রাম চাই না ফেরে চিরই জাতের অহংকারী তার পানি রাম চাই না ফেরে অনাথ বন্ধু বলছে ওরে অনাথ বন্ধু বলছে ওরে জাত জাত করে মরি জাত যদি নাই মুদির কেন জাতের বালা ভগবান মা সবরী ওই পম্পা সরোবরে স্নান করে সিক্ত বস্ত্রে আমার পাশে এসে বস দেখা গেল শুনিয়া ঋষির বাক্য সবরী চলেন দ্রুত শুনিয়া ঋষির বাক্য সবরি চলেন দ্রুত বনপথে পম্পা সরোবরে সরোবর নীরে গিয়া দ্রুত স্নান সমাপিয়া সরোবর নীরে গিয়া দ্রুত স্নান সমাপিয়া আসি দুই বাহু প্রসারিয়া চরণের ওরে লুনিয়া দুই বাহু প্রসারিয়া চরণের ওরে লুনিয়া ভক্তি ভরে শিরেতে ভূষিল ভক্তি ভরে শিরেতে ভূষিল দুই কর জড় করে কহে কথা ধীরে ধীরে দুই কর জড় করে কহে কথা ধীরে ধীরে নয়নে ঝরিছে প্রেম ধার বাবা আমি এসেছি বাবা আয় মা আয় আমার পাশে বস মাতঙ্গ ঋষি সবরীর কানে কানে বলে দিলেন শ্রীরামের বীজ মন্ত্র মা সবরী এই যে দুটি কথা তোর কানে কানে বলে দিলাম সকাল দুপুর সন্ধ্যা মনে মনে জপ করবি আর আমি যখন রাম নাম গাইব তুইও আমার সঙ্গে সঙ্গে গাইবি আর ওই যে বৃক্ষ ভরা ফল ওই সরোবরের জল খাবি আমিও তাই খাই শ্রীগুরু আশ্রিত হয়ে বনের ফল জল খেয়ে রাম নামে মাতা এলো হয়ে বনের ফল জল খেয়ে রাম নামে মাতা এলো তার ক্রমে ক্রমে জাগে ভক্তি ধরিল অসীম শক্তি ক্রমে ক্রমে জাগে ভক্তি ধরিল অসীম শক্তি যে শক্তিতে বলেন ভগবান শক্তিতে বলেন ভগবান তার ভাগ্যের সীমা নাই রে তার ভাগ্যের সীমা নাই রে ও যে চণ্ডালিনী চণ্ডালিনী সবরীর তার ভাগ্যের সীমা নাই রে শ্রীগুরু আশ্রিত হয়ে বনের ফল জল খেয়ে তার ভাগ্যের সীমা নাই রে বাবা যার নাম এত সুন্দর সেই রামের রূপ আরো সুন্দর নয় বাবা হ্যাঁ মা তার রূপের কি তুলনা আছে গো যে একবার তাকে দেখেছে তার এই জগতে আর কোনো কিছুতেই মন বসে না আচ্ছা বাবা রামের বাড়ি কোথায় থাকেন তিনি ও মা রাম যে সর্বব্যাপী সব জায়গাতেই আছেন আমাদের আমাদের আশ্রমেও কি আছেন নিশ্চয়ই তবে তবে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ও মা সে যে ভারী দুষ্টু গো সহজে দেখা দেয় না
তার দুষ্টুমি বন্ধ করতে হয়। আর সেই দুষ্টুমি বন্ধ করতে পারে একমাত্র আকুলতা। রহে গো সকল স্থানে, রহে গো সকল স্থানে, দেখতে হলে ডাকতে হবে, দেখতে হলে ডাকতে হবে আকুল হয়ে প্রাণে। রহে গো সকল স্থানে, সকল পাওয়ার আশা ছেড়ে, সকল পাওয়ার আশা ছেড়ে বসি নিরজনে মা, বসি নিরজনে, মনকে তোমার দাও না ঠেলে, মনকে তোমার দাও না ঠেলে পুরাঙ্গা চরণে। রহে গো সকল স্থানে, রহে গো সকল স্থানে, দাও না যত ফল মুলাদি, দাও না যত ফলমূলাদি পূজার আয়োজনে, তুমি দাও বা না দাও আসবে তোমার, দাও বা না দাও আসবে তোমার আকুলতার টানে। রহে গো সকল স্থানে, বিষয় আশয় থাক না যত, সবই অকারণে, বিষয় আশয় থাক না যত, সবই অকারণে, ভক্ত ফেলু ডাকছে তোমায়, ভক্ত ফেলু ডাকছে বসে চাও গো তাহার পানে। রহে গো সকল স্থানে, রহে গো সকল স্থানে। তাই বলি মার শবরী, তুইও আকুল হয়ে ডাক, নিশ্চয়ই তার দেখা পাবি। বাবা, রাম আমাদের আশ্রমে কোন পথে আসবেন? হায় মা, এটাও বলে দেব, ওই যে আমাদের পথ, যেই পথে আমরা পম্পা সরোবরে যাই, ওই পথ দিয়েই আসবেন। আর কবে আসবেন সেটা আমায় তোকে বলে দিতে হবে না, যেদিন আসবেন সেই দিনটাই তোকে বলে দেবে। যেদিন দেখবি দিক সকল পরিষ্কার হয়ে উঠেছে, সৌগন্ধে আকাশ বাতাস আমোদিত, মনে জাগবে প্রভুত পুলকর আসি, সেই দিন দেখবি অবশ্যই রামচন্দ্র আসবেন। সেই হতে সবরই সে পথ পানে চায়, ভাবেন ওই বুঝি আসিছেন রাম রঘুরাই, ফুল তুলেন মালা গাথেন সাজাইতে তাই, আনন্দেতে বসে বসে আশ্রমে রাম গুণ গায়। দিনে দিনে কত দিন কেটে যায়,
দিনে দিনে কতদিন কেটে যায় তার আশার নদী। আশার নদী কিনা আশার নদী, ঘরে কানায় কানায় দিনে দিনে কতদিন কেটে যায়। না সবরীর মন নদীতে দুরাশার ভাটা নেই, কানাই কানাই ভরে আছে আশার জোয়ার। বাবা বলেছেন এই পথে রামচন্দ্র নিশ্চয়ই আসবেন। বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। যেমন পরিধেয় বস্ত্র যদি পুরাতন জীর্ণ হয়ে যায় সেটিকে পরিত্যাগ করে একটি নূতন বস্ত্র গ্রহণ করতে হয়, তেমনি এই দেহটি যখন বিকলাঙ্গ হয়, এই দেহের ভার বহন করতে জীব আত্মা কষ্ট পায়, তখন এই দেহটিকে পরিত্যাগ করে একটি নূতন দেহকে আশ্রয় করতে হয়। একে বলে জন্মান্তর। এই জন্মের অর্জিত যা কিছু সব ফেলে যেতে হয়, সঙ্গে যায় পাপ পুণ্য যথা সুকর্ম কুকর্মের ফল। লোক জগতে এই জন্মান্তর কেউ কেউ বিশ্বাস করেন, কেউ কেউ করেন না। লোক জগৎ ভক্তি জগৎ দুই এক, শুধু মতান্তর মাত্র। মাতঙ্গ ঋষির এই জন্মের কর্মফল সম্পূর্ণ হয়েছে, ছেড়ে যাবে তার জীবাত্মা, পড়ে থাকবে দেহ। এখন ভাগ্যবতী ভক্তিমতী সবরই পৌঢ়া, আর মাতঙ্গ ঋষি এখন বৃদ্ধ বিকলাঙ্গ। তাই বললেন, মা সবরী, আমার দেহের ভার বহন করতে জীবাত্মা বড় কষ্ট পাচ্ছে, এইবার এই দেহটিকে পরিত্যাগ করে একটি নূতন দেহকে আশ্রয় করতে হবে। এই জন্মে আর শ্রীরামচন্দ্রের প্রত্যক্ষ দর্শন পেলাম না, আশা রইল যদি পরজন্মে পাই। এই জন্মে এখন এই মালা চন্দন পুষ্প এই আশ্রমে তোরই কাছে রেখে যাচ্ছি, যতদিন রামচন্দ্র না আসেন ততদিন এ শুকিয়ে যাবে না। শ্রীরামচন্দ্র এলে এগুলি তুই রামচন্দ্রকে ভক্তি ভরে অর্পণ করবি, আর আমি যখন এই দেহটিকে পরিত্যাগ করব অন্যান্য ঋষিগণ কেউ আসবে না, কারণ ওদের মধ্যে আছে জাতিবিদ্বেষতা। তুই একাই দেহটিকে বহন করে শুষ্ক কাষ্ঠে ওই সরোবর তীরে দাহ করে দিবি, কেমন? এখন তুই আমার সামনে বসে বসে রাম নাম কর্মা, আর আমি ওই রাম নাম শুনতে শুনতে দেহটিকে পরিত্যাগ করি। শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালাত্মক পরমেশ্বর রাম, শেষতল পশুখ নিদ্রিত রাম, শেষতল পশুখ নিদ্রিত রাম, ব্রহ্ম তমর প্রার্থিত রাম, চন্দ্র কিরণ কুল মন্ডন রাম, শ্রীমদ্দশরথ নন্দন রাম, গুরুচোতক ঘাত করাম, মারি চাঁদিনি পাত করাম, গুরুচোতক ঘাত করাম, মারি চাঁদিনি পাত করাম, কৌশল্যা সুখ বর্ধন রাম, কৌশল্যা সুখ বর্ধন রাম, বিশ্বামিত্র প্রিয় ধন রাম, বিশ্বামিত্র প্রিয় ধন রাম, গৌতম মুনি সঙ্গ পূজিত রাম, শ্রীমৎ অহলায় উদ্ধারক রাম, দ্রৌপদী রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। রাম নাম শুনিতে শুনিতে ঋষি ছাড়িল জীবন, ঝরো ঝরো ঝরে সবরীর দুইটি নয়ন। কথা বলো,
কথা বলো বাবা, কথা বলো, সত্যই কি তুমি চিরতরে আমারে ছেড়ে চলে গেলে? বাবা বাবা, চলে গেলে হা লোভিয়া বিদায়, আমারে রাখিয়া হে হাসি যেন রাম রঘুরা, দেখিব তারে নয়ন ঘরে ধোঁয়া শিরে করা ঘাত হানি সবরি জুড়িল রোদন, ক্ষণ পরে ঋষি বাক্য হইল শরণ। ঋষিবরের কথা মতন সবরি তার মৃতদেহ একাকিনী বহন করে চলেছেন ওই সরোবরের কূলে। খণ্ড খণ্ড কাষ্ঠ আনি চিতা সাজাইল, খণ্ড খণ্ড কাষ্ঠ আনি চিতা সাজাইল, চিতার উপর মাতঙ্গের শয়ন করাল। সপদে হুদাহ লাগি অগ্নি সংযোজিল, ওই সপদে হুদাহ লাগি অগ্নি সংযোজিল। সবরি ঋষির কথা মতো তার মৃতদেহ একাকিনী বহন করে দাহ করে শ্রীরামচন্দ্রের প্রতীক্ষায় থাকেন। প্রত্যহ প্রাতে অগ্রে ফুল তুলে মালা গেথে চন্দন ঘষে শ্রীরামচন্দ্রের বসবার জন্য একটি আসন পেতে, তারপর স্নান আদি সমাধা করে প্রতীক্ষায় থাকেন। কোনো একটি খুট করে শব্দ হলেই ভাবেন ওই রামের পদশব্দ। আবার তিনি ধ্যান সমাধি মন্দিরে দর্শন করেন শ্রীরামের অসীম রূপজ্যোতি। বাহ্যিক নয়নে পথপানে চেয়ে দেখেন যখন কোথাও কিছু নেই, তখন শ্রীরামের জয়গানে একাকিনী বসে বসে আনন্দমুখ। জয় রাম রঘুবর মুনি জন মনোহর, সুন্দর রাম সুন্দর রাম, জয় রাম রঘুবর মুনি জন মনোহর, সুন্দর রাম। যোগী জন চিত চারি নয়নাভিরাম, যোগী জন চিত চারি নয়নাভিরাম, জয় রাম রঘুবর মুনি জন মনোহর, সুন্দর রাম। অধরে মধুর হাসি অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি দাঁড়াও বারে কয়াসি, রাম শ্যামল শশী দুর্বাদল শ্যাম,
রাম শ্যাম শশী দুর্মদন শ্যাম জয় রাম রঘুবর মুনি জন মনোহর সুন্দর রাম সুন্দর রাম। না শবরীর মন নদীতে দুরাশার ভাটা নেই, কানায় কানায় ভরে আছে আশার জোয়ার। বাবা বলেছিলেন পাপকে রামচন্দ্র ঘৃণা করেন কিন্তু পাপীকে আদর করেন। যদি আমার দেহে পাপ আছে রাম তো ঘৃণা করবেন না, তবে তবে দর্শন দিচ্ছেন না কেন? বাবা যে আরও বলেছিলেন ওই যে পম্পা সরোবরে যদি মা গঙ্গাকে স্মরণ করে স্নান করা হয় তাহলে দেহের সব পাপ ধুয়ে যায়। আজ একবার ওই পম্পা সরোবরে স্নান করে আসি। কলসি লইয়া কক্ষে সবজি চলিল, কলসি লইয়া কক্ষে সবজি চলিল, জয় মা তো গঙ্গা বলে জলেতে নামিল, জয় মা তো গঙ্গা বলে জলেতে নামিল। ঋষিমুনি তারা সবে ছুটি আয়াছিল, ঋষিমুনি তারা সবে ছুটি আয়াছিল, সবরীরে সকলে ঘিরিয়া দাঁড়াল, সবরীরে সকলে ঘিরিয়া দাঁড়াল। এই বেটি অস্পৃশ্যা চণ্ডালিনী, একজনের মাথা খেয়ে আবার সবার মাথা খেতে এসেছিস? তোর গায়ের বাতাসে ওই দিককার বনটা অশুদ্ধ হয়ে আছে, আবার এই পম্পাটাকে অশুদ্ধ করতে এসেছিস? উঠে যা বলছি, নইলে একেবারে প্রাণে মেরে ফেলবো। বাবা বাবা, এই সরোবরে যে স্নান করবার অধিকার আমার নেই সে তো আমি বুঝতে পারিনি বাবা, আমায় ক্ষমা করুন, আমি আমি আর কখনো আসবো না, কখনো না। হ্যাঁ এটা এটা চন্নালিনী স্নান করবার সরোবর নয়, এ ঋষি মুনি ব্রাহ্মণদের স্নান করবার সরোবর, মনে থাকে যেন, দূর হয়ে যায় এখান হতে। কাঁদিতে কাঁদিতে সবরি গমন করিল, দেখি আসে পম্পা মাতা ক্রোধান্বিত হইল, হইল পম্পার জল রক্তবর্ণ প্রায়, হইল পম্পার জল রক্তবর্ণ প্রায়, তাহা দেখি ঋষিগণ করে হায় হায়, তাহা দেখি ওই যে তাহা দেখি ঋষিগণ করে হায় হায়। দেখলে ভায়া দেখলে, বেটি জলটা ছুঁয়েছিল মাত্র তাতেই গোটা পম্পাটা অশুদ্ধ হয়ে গেল, না লাল রক্তবর্ণ হয়ে গেল। অতি স্নান তো দূরের কথা, স্পর্শ করা যাবে না। ও বেটি কি সর্বনাশ নাই করে গেল? বেটি পালিয়ে গেছে, নইলে একেবারে শেষ করে দিতাম। সবরী ফিরে এলেন আশ্রমে, ভুলুণ্ঠিতা হয়ে বললেন, হে রাম, হে রাম রঘুপতি, আমি এমন অপরাধে অপরাধিনী, তাই তুমি আমায় দেখা দিলে না, তোমার রূপ কেমন দেখবার জন্যে কত আশা করেছিলাম সে আর এ জন্মে পূর্ণ হলো না। রাম রাম, তোমারে বসাব বলিয়া হে রাম, রেখেছি আসন
পায়াতিয়া তোমারে বসাবো বলিয়ে হে রাম রেখেছি আসন পায়াতিয়া তোমারে বসাবো দিনে দিনে কত দিন কেটে যায় দিনে দিনে কত দিন কেটে যায় তব আশা পথ চায়াহিয়া তোমারে বসাবো আষাঢ় কাননে কুসুম তুলিয়া গেঁথেছি নু মালা যতন করিয়া আষাঢ় কাননে কুসুম তুলিয়া গেঁথেছি নু মালা যতন করিয়া তুমি তো এলে না বলিয়ে হে রাম তুমি তো এলে না বলিয়া হে রাম দিনে দিনে গেল ছয়রিয়া তোমারে বসাবো কোন অপরাধে হে রাম আমার হে রাম কোন অপরাধে মরম ভেদিয়া ওঠে হাহাকার মরম ভেদিয়া ওঠে হাহাকার ফেলু শুধু কাঁদে ছড়িয়া তোমারে বসাবো বলিয়া হেরা রেখেছি আসন পায়াতিয়া তোমারে না সবরীর বল বুদ্ধি আজ যেন সব হারিয়ে ফেলেছেন তবে কি রামচন্দ্র সবরীকে দেখা দিবেন না 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 তা কি করে হয় তাহলে যে তার দয়াময় নামে কলঙ্ক হয়ে যা যা দিশি ভবনা যশ সিদ্ধির ভবতী তা দৃশি ওই তো নিশি হলো অবসান কিন্তু এ কি বৃদ্ধা সবরীর মনে জাগে বল দেহে জাগে শক্তি নয়নে আসে তীক্ষ্ণ দৃষ্টি দিক সকল পরিষ্কার বৃক্ষ সকল পুষ্পিত সৌগন্ধে আকাশ বাতাস আমোদিত তবে কি বাবার কথা মতো রামচন্দ্র আজই আসবেন জয় রাম জয় রাম জয় রাম ও ভায়া আরে কথাটা শুনেছো আরে রাম নাকি সেই মহাপাপীর আশ্রমেই সেই চণ্ডালিনীটাকে দেখা দিতে এসেছেন নিশ্চয়ই তিনি জানেন না ওটা একটা চণ্ডালিনী বলে তাই তো শুনছি আচ্ছা ওই দেখো রামচন্দ্র আমাদের এই দিকেই যেন আসছেন না সঙ্গে যেন আরও একজন কে হ্যাঁ 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 রামই তো বটে এসেই পড়েছেন শুনুন
ভরত এখন রাজা, সেই রাজ অগ্রজ আমাদের এখানে আসছেন। এখন এত সত্তর প্রস্তুত হয়ে কী দিয়ে অর্থবর্থনা করব বলতো? আসুন আসুন রামচন্দ্র আসুন, আমাদের পল্লীর কি সৌভাগ্য, আপনার শুভাগমন হলো রাজ অগ্রজ। আপনি আমরা ঋষি মুনি, আপনার সেবা আমরা কি দিয়ে যে করব। না না, আপনারা ব্যস্ত হবেন না, এখন বলুন আপনাদের এই পল্লীতে কোনো কিছুর অসুবিধা হচ্ছে না তো? যদি হয় বলুন, ভরত ভাইকে বলে সব ব্যবস্থা করে দেব। না মানে আমাদের এই পল্লীতে এমন কিছু অসুবিধা হচ্ছে না, তবে জিজ্ঞাসা করলেন যখন বলি, সম্প্রতি আমরা একটু জলকষ্ট পাচ্ছি। কেন? সম্মুখে পম্পা সরোবর আগে? হ্যাঁ তা আছে, কিন্তু মানে বড় লজ্জা পেয়ে কথাটা বলছি। আমাদের মধ্যে মাতঙ্গ বলে একজন ঋষি ছিলেন, সে রে বুড়ো বয়সে কুহাকে পড়ে একটা চণ্ডালিনীকে আশ্রয় দেয়। অবশ্য তার জন্য আমরা তার সঙ্গ ত্যাগ করেছিলাম, সে অল্পদিনে মরেও গেছে। এখন সেই চণ্ডালিনীটাকে এমন বার বাড়িয়ে দিয়েছে সে আর বলবেন না। একদিন সেই বেটি এসে স্নান করবার জন্য এই জলটা স্পর্শ করেছে, একেবারে পুরো সরোবরের জলটাই অশুদ্ধ হয়ে গেল, না একেবারে লাল রক্তবর্ণ হয়ে গেছে। ওই জলে স্নান পান তো দূরের কথা, স্পর্শ করা যাবে না। দেখুন, আমার মনে হয় ওর জন্য নয়, আপনারা সবরীকে স্নান করতে দেননি বলে পম্পা তার নিজের জলকে অভিমানে অশুদ্ধ করে নিয়েছে, কাউকে স্নান করতে দেবে না বলে। সে কিরাম, আপনারা তো সেই মাতঙ্গ ঋষির ভাব ধরে গেল দেখতে পাই। বেশ তো, আমার কথা বিশ্বাস না হয় প্রত্যক্ষ করুন, চলুন আপনারা সরোবর তীরে। লক্ষণ যাও তো ভাই, সবরীকে সরোবর তীরে নিয়ে এসো। সবরী এলেন, রামচন্দ্রের আদেশে যেই সরোবরে নামলেন দেখা গেল কাকচক্ষু জিনিবারি পম্পা সরোবর। দেখিয়াছে ঋষিগণ কন পরস্পর। ও ভায়া, এত বড় আশ্চর্য ব্যাপার, সত্যই তো পূর্বের ন্যায় পম্পা সরোবরের স্বচ্ছ সলিল, আর ও বেটি সবরই তো জাতানো, ওরও তো গুণ আছে। আমাদের গুরুদেব মাতঙ্গ ঠিকই বুঝেছিলেন, তিনি জাতের বিচার না করে নিয়েছিলেন ওর ভেতরের বস্তু, আর আমরা বাহ্যিক জাত জাত করে ঘৃণার চোখে দেখে দূরে সরিয়ে রেখেছি। আর ও বেটি রামচন্দ্রকে দেখেছেন ভগবানের চোখে, আর আমরা দেখেছি রাজ অগ্রজের চোখে। আমরা সব দিকেই ভুল করে অপরাধী হলাম। এখন আমরা সবাই মিলে যাই চলো, রামচন্দ্র চলেছেন সবরীর আশ্রমে, ক্ষমা ভিক্ষা মাগিব চরণে, আর নয়ন ভরে সবরীর রাম পূজা দর্শন করব। ছিন্ন কুশাসনে বসায়ে শ্রীরামে মালাটি গলায় পরালো, ছিন্ন কুশাসনে বসায়ে শ্রীরামে মালাটি গলায় পরালো, মাতঙ্গ ঋষির পুষ্প চন্দন মাতঙ্গ, শ্রীরাম চরণে দানিল। তারা সকলে দেখিছে আসি যত মুনি ঋষি, সকলে দেখিছে তাদের ভ্রান্তি দূরীভূত করে
তারা এক মনে এক প্রাণ হয়ে সকলে দেখি পরে সবরী শ্রী রামচন্দ্রকে মনোমতো সাজে সাজিয়ে পুষ্পচন্দন শ্রীচরণে দেন পুষ্পাঞ্জলি। সুস্বাদু সুস্বাদু ফলগুলি নিয়ে আপন বদনে দিয়ে চেখে চেখে রাম করে করেন ভক্তি ভরে অর্পণ। আর রাম হাস্য ধরে সানন্দে করেন গ্রহণ। ঋষি মুনি দর্শন করছেন আর বলছেন, হে রঘুপতি রামচন্দ্র, এতদিনে জ্ঞান চক্ষু হইল উন্মিলন, তোমারে তো বাধা যায় না জাতিবিদ্বেষতায়, বাধা যায় না অহংকারে, বাধা যায় এই রূপ ভক্তি শৃঙ্খলে। দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে, দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে, প্রেমের ঘরে চুরি করে প্রেমের ঘরে চুরি করে, বাছে না ব্রাহ্মণ চণ্ডালে, দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে। রাজ অট্টালিকা সুড়ম্ব ভবন পায়েস পিষ্ট আদি আয়োজন, রাজ অট্টালিকা সুড়ম্ব ভবন, রাজ অট্টালিকা সুড়ম্ব ভবন পায়েস পিষ্ট গাদি আয়োজন, ওসব চাহি না শিরঘু নন্দন, ওসব চাহি না শিরঘু নন্দন, সদাই তৃপ্তি ভক্তি পেলে, সদাই তৃপ্তি ভক্তি পেলে। দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে, প্রেমের ঘরে চুরি করে প্রেমের ঘরে চুরি করে, সে বাছে না ব্রাহ্মণ চণ্ডালে, দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে। প্রেমের ঘরে চুরি করে প্রেমের ঘরে চুরি করে, বাছে না ব্রাহ্মণ চণ্ডালে, দেখে যা ভূমান্ধ জগৎ রাম কৃপা যাকে মেলে, দেখে যা দেখে গচ্ছামি।
রাম শরণং গচ্ছামি।